হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়াবাসীদের জন্য একটি বিশেষ সুখবর। প্রায় 80 দিন বন্ধ থাকার পর আবারও বিশেষ ব্যবস্থায় সাময়িকভাবে চালু করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াবাসীদের প্রাণের দাবি, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। উল্লেখ্য যে গত 26 ও 27 মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালে এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটির অনেক ক্ষতি সাধন হয়। এরপর থেকে সকল প্রকার ট্রেনের যাত্রা বিরতি এই স্টেশন থেকে বাতিল করা হয়। অনেকদিন বন্ধ থাকায় এবং সংস্কার কাজে হাত না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসীদের আন্দোলনের মোহে রেলওয়ে কর্তৃপক্ষ আবারও সাময়িকভাবে স্টেশনটি চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিগন্যালসহ বাণিজ্যিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট বিষয়াদি সংস্কার বা প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত শুধুমাত্র যাত্রী সুবিধা বিবেচনায় স্টেশনটি সাময়িকভাবে ডি ক্লাস স্টেশন হিসেবে পরিচালিত হবে। আগামী 15 জুন 2021 থেকে 5 জোড়া মেইল ট্রেন, যেমন সুরমা মেইল, ময়মনসিংহ এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস ও তিতাস কমিউটার ট্রেন, এবং 16 জুন 2021 হতে 1 জোড়া আন্তর্নগর পারাবত এক্সপ্রেস ট্রেন এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকবে। আমরা আশা করছি খুবই দ্রুত আমরা এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনকে আবারও একটি ব্যস্ততম স্টেশন হিসেবে দেখতে পাব। সেই কামনায় আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।